বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। ভোলা জেলার চরফাশন উপজেলার জাহানপুর 2 নং ওয়ার্ডের সৌদি আরবের প্রবাসী গৃহবধূ লাকি আক্তারকে ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে জানা যায়। সন্ত্রাসী রায়হান, রাকিব ও রাজীব সরজমিনে গিয়ে আমাদের গণমাধ্যম কর্মী বাংলাদেশ পাবলিক টিভির সাংবাদিক বাহাদুর চৌধুরী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা জানতে পারেন, গত 4/5/2021 দুপুর 12টার সময় হামলা চালায় উক্ত সন্ত্রাসীরা। পরবর্তীতে প্রবাসীর আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে চরফাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উক্ত ব্যাপারে প্রবাসীর স্ত্রী লাকি আক্তার আইনগত ব্যবস্থা নিতে গেলে একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করে দিবেন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন প্রবাসীর পরিবার। এদিকে বিক্টিমের মেয়ে বিক্টিমকে উদ্ধার করতে গেলে বিক্টিমের মেয়ের ওপর অত্যাচার চালায় এবং মারধর করে বলে জানা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। যুবক খোলা হেরা হ্যাঁ ডাক দিছে, কিন্তু তিনজন বাড়িতে না আয়া আমার একজন ধরছে, ধরানোর পরে আরো দুজন আছে, দুজন আয়া চুল ফাঁসে ধরে উসকিয়ে নিয়ে ওই নাম মসজিদ করে হালায়া মালিক তলে গাই দিয়া তিনজনে দুজনে বুড়বো উড্ডা দুজনে চুলগুলি সব উগলিয়া আমার এই মালিক তলে গাই দিলায় পি দেয়া বুক টুক এগুলি আমার সব সম্পূর্ণ শরীর নাই ফসে গেছে। পরে মাথা ফাঁসে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি, অজ্ঞান হওয়ার পরে আমার হাসপাতালে গেছে, আমি আর কিছু করতে পারি না। তারা কি পারিবারিক ভাবে আপনার কি আত্মীয় স্বজন নাকি? কিচ্ছু না, কিছুই না। আচ্ছা, আজকে কয়টা বাজে ঘটনা ঘটেছিল? আজকে না, আপনার বলেন তো। আচ্ছা, আপনি কি বিষয়টাকে আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন? আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন? আচ্ছা, আপনি কি মনে করেন কি আপনাকে কি এখানে মাটির ভিতরে গেড়ে ফেলতে চেয়েছিল কি হত্যা করার জন্য না কোনো আচ্ছা, তখন ঘটনাস্থলে কে কে গিয়েছিল? সেখানে ছিল আমার জাল আর আমার শাশুড়ি। শাশুড়ি তারা দেখেছিল আমার মাটির তলে গড়ে দিছে, পরে এরা শিক্ষার বক্তব্য দিয়ে বলে উঠছে অনেকে বলতেছে যে মনে কয়েকজনে বলতেছে যে দর্শনের চেষ্টা আপনাকে কি তারা কি দর্শন করতে চেয়েছে? হ্যাঁ, তিনটা পোলা যুবক পোলা ধরেন আমার পাড়া দিয়ে ধরছে একটা মহিলা, তিনটা পোলা তাহলে এনার কি এটা দর্শন ছাড়া কি দর্শন চেষ্টা করছে? আপনার নামটা হয়েছে কি? লাকি। নাকি আপনার স্বামীর নাম কি? বাকের হোসেন। বাকের হোসেন, উনি কি করে? বিদেশ থাকে। দর্শক, আপনারা জানতে পেরেছেন প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন কিভাবে একজন প্রবাসীর
আমার একজন প্রবাসীর স্ত্রীকে কিভাবে সন্ত্রাসীরা মারধর করেছেন এবং তাকে তাকে নির্যাতন করার জন্য চেষ্টা করেছিলেন, তাকে শারীরিক তার মান সম্মান নষ্ট করার জন্য চেয়েছিলেন। বিষয়টি তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং উক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। সাংবাদিক বাহাদুর চৌধুরী, বাংলাদেশ পাবলিক টিভি, ভোলা জেলা, চরপ্রসন উপজেলা, জাহানপুর। কত নম্বর ওয়ার্ডে আছে আপনি? জি, এই যে 4 তারিখে 12টার সময় কি ঘটেছিল একটু বলেন তো দেখি। ঘটনা কি ছিল ধরেন, এন আসলিকে ডাক দিছে, আসলিকে ডাক দিছে মতরি হেই হেগে কইতে আছে, ইয়া করছে, এই হতি না মারে ডাক দই নাকি হতি না রে বাগা দেও অন্য তন্না করি। আমি হেতরে ভালো হইছে জি, বুঝছেন? তারপরে এই কথা কইছে, আমি আবার গেছি খুবরে আসো দিতে, তুম দাই আলি আইছি না, দান লই আইছি না, খুবরে গেছি, খুবরে তো লাইয়া দেই, আর আমার বড়লে উচ্চাসার করতে আছে করতে আছে। আমি কি বাবা, আমি বুড়া মানুষ, আমি কি এগুলো লোক আমি পারি? আপনার পুত্রের বউকে কি অবস্থা পেয়েছিলেন আপনি যে ওখানে? আর সুলের দরিয়া আর সাসাইতে আছে আর হারাইতে আছে, কে কে পারাইতেছে? পারাইতে আছে মাদার হুতে বড় হুতে হেয়ার ফর। নাম কি তাদের একটু বলবেন কি? একর নাম রাকিব, একর নাম হয়েছে রাজীব, আর একর নাম হয়েছে রায়ান। ওদের বাবার নাম কি? বাবার নাম হয়েছে রফিক সাজিক। রফিক সাজিক, আপনি এটা এই বিষয়টা কি কাজে চেয়ারম্যান টেয়ারম্যান করে জানাইছিলেন আপনি? জি না বাবা, আমি জানাই না। আপনি এটা বিচার চাচ্ছেন? জি না, এই দেখা যাচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা যখন এই জিনিসটা তুলে ধরবো আবার নাকি মিশে যাবেন, যে কেউ বলবেন নাকি আবার এরা যে আমাদের এখানে কিচ্ছুই হয় নাই। জি না, জি না, জি না, আমার আমার দাদু মরিয়া যায়, আমার দাদুরে শেষ করে ওরা দিছে। আমি আমি নিজে চুল 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 সারাইতে গিয়ে আমার নিজে আমি নিজে ঠ্যাঙ্গো বাড়ি খেয়েছি, যে বাংলাদেশ পাবলিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।